তুমি অনেক আমের আচার বানিয়েছো না? হ্যাঁ, দাম না খাবো? এই এই গরমে খাস না, পেটে ব্যথা করবে, শীত পড়ুক তোকে তখন আমের আচার দেবো, ঠিক আছে? যা, এই আমের আচারটা রোদ্রে দিয়ে রাখি, একটু রোদ পেয়ে যাক, আমি বিকেলে এসে তুলে নিয়ে যাবো। মনে হয় আমের আচার ধুতে দিয়ে গেছে, আমাকে তো খেতে দেয় না, খেয়ে নি আজকে। মা আসছে না তো, দেখি দেখি না আসছে না, খেয়ে নি। আমি আমের আচারটা এখানে রেখে দিয়ে গেলাম, কোথায় গেল দেখি? এই তো সাইনাজ এখানে দাঁড়িয়েছে। এই সাইনাজ, তুই আমার আমের আচারটা দেখেছিস? না তো মা দেখিনি। দেখিস নি? তোর পিছনে হাতে কি? না কিছু না। এই হাতটা দেখি, কিছু নাই তো। এটা দেখি, এই দেখেছো আমের আচার নিয়ে খেয়ে নিচ্ছে বলে আমি দেখিনি? দাঁড়া তোকে আজ মজা দেখাচ্ছি। আমাকে পড়তে যেতে বলছে, আজ আমার শরীরটা ভালো না বলছি, মা আমাকে বলছে পড়তে যা পড়তে যা, কি করা যায় আইডিয়া? আমি গাছে উঠে যাব, যাই 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 গাছে উঠে যাই। এই আমি গাছে বসে পড়েছি, কে পড়তে যাবে? আমি যাবই না। মিষ্টি পড়তে গেল না কি? দেখ এ মা, ব্যাগটা তো এখানে পড়ে আছে, মিষ্টি কোথায়? যাই দেখি দেখি, গাছেই তো সবসময় লুকাই, দেখি আছে। এই মিষ্টি কি হয়েছে মা? এখানে বসে আছি। হ্যাঁ না, আমি পড়তে যাব না, আমাকে নামাও না, আমি পড়তে যাব না, না আমি যাব না, সরি সরি আমি পড়তে যাব, চলো। মা আমাকে মেরেছে। আমার সাইকেলটা হাবাই উড়ে গেল আম গাছে, আমি কি করে না বাবু? মাকে ডাকলে তো মারবে, আমি একা উঠি আস্তে আস্তে সাইকেলটা পাড়ার জন্য। আমি তো উঠে গেছি, আমি নামবো কি করে, আমি নামবো কি করে? মাকে এবার ডাকতেই হবে। ও মা ও মা ও মা, কোথায় তুমি? ও মা, এই তো গাছে দেখো না, আমার সাইকেল ঝড়ে উড়ি নিয়ে চলে গেছে, আমি পারতে গিয়ে আমি পারতেই পাচ্ছি না মা। না মা, আমি ভাবছি তুমি আমাকে বকবে, তাই একা উঠে গেছি। আচ্ছা মা, আস্তে আস্তে আমাকে নামাও, আর সাইকেলটা আমার না বাঁচাও মা, আমার সাইকেলটা পড়ে যাবে। সাইকেল উঠিয়ে দিয়েছি, তুই আর একা কোনোদিন উঠবে? যদি তুই পড়ে যেতে। না মা সরি সরি, আর উঠবো না, ঠিক আছে চলো বাড়ি, সাইকেলে বাড়ি চল।